এইটা খদ্দে বাজারে জিরো পয়েন্ট থেকে এই রাস্তা দিয়ে সোজা গেলে ব্রিজ পড়বে, এবং ব্রিজের পাশেই রয়েছে সেই কাবাবের দোকান। তো এই যে চলে আসলাম কাবাবের দোকানে, এই যে ব্রিজের ঠিক পাশেই, এবং আমার বাইক রাখা আছে এখানে। এখানে রুটি বানানোর জন্য আগুন জ্বলাচ্ছে। এইটা বসার জায়গা, ছোট্ট একটি বসার জায়গা। আর এখানে এটা কিন্তু দেশি মুরগির মাংস। এটা তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা ঘুরছি কয়টা খেয়েছি আমরা। আমরা পার্সেল নিয়েছি এবং আমাদের 660 টাকা বিল হয়েছে। হ্যাঁ, টাকাটা নেই। পার্সেল নিয়ে আমরা এখন রান্না হবো বাসার উদ্দেশ্যে। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাইকে ধন্যবাদ।